নীল আকাশ, রঙিন উষা আর সবুজ তৃণে ঢাকা গড়ের মাঠ। আজ আমাদের ঈদ। বাদশাহ জাতি, তুমি আসবে তো? কার্জন পার্কের মোড়ে তুমি দাঁড়িয়ে থেকো, মাঠ থেকে ফিরে এসে তোমায় লিফট করব। গাড়ি কোথায়? লিফট করব মানে ওটা একটা কথার কথা, আমরা হেঁটেই যাব। আমার পরনে থাকবে পাজামা, গায়ে একটা সবুজ ডোরাকাটা শার্ট, মাথার টুপিটা কালো, তাতে পাঁচ সাতটা হলুদ বরণ ফুল, পায়ে বাটা কোম্পানির ক্যানভাস, লাল রঙের সিল্কের রুমাল টাই করে গলায় বাঁধা। আর তুমি, তুমি পরেছ লাল টকটকে একটা শাড়ি, যেটা কিনেছিলাম ফেরিওয়ালার কাছে ১ টাকা ১৪ আনায়। গলায় হাঁসুলি, পায়ে মল, গায়ের কুর্তাটা অনেক দামি, মল্লিক বাজারে কেনা। পায়ে তোমার নাগরাই শু, খোঁপায় চিরুনি আর অনেক কাঁটা, তার উপরে এক ছড়া বেল ফুলের মালা জড়ানো। পথের লোকগুলো হা হা করে চেয়ে থাকবে তোমার দিকে, তুমি যেন কিছু মনে করো না। আমরা যখন হেঁটে যাব, আমার বাহুটা জড়িয়ে থেকো তোমার ডান হাতে। মেম সাহেবরা ওই রকম চলে কি না? ফারপোতে আমরা যাব না, খোদার দিন, আজ না ছাড়া খানা খেতে নেই। আমরা যাব ছকুমিয়ার হোটেলে, বারুসাই, সমুচা, খেজুর, যত তোমার খুশি খেও। ভাবনা নেই, পয়সা আছে অনেক, বাপ দিয়েছে ৬ আনা, দুই রাত বিড়ি বেঁধে পেয়েছে ১ টাকা ২ আনা। রাস্তায় বেরিয়ে আরো কতক্ষণ ঘুরে বেড়াবো নিরুদ্দেশে, তারপর যখন বাজবে ২:৩০, মনে পড়বে বায়োস্কোপের কথা। কোথায় যাব? কেন, তসবির মহল না হয় পার্ক শো হাউস, বাকের সেপাহীর খেল আছে একটাতে আর একটাতে বাপ কা বেটা। তখন আমরা রিক্সাতেই যাব, তোমার একটা মান আছে তো, আর তুমি যখন সাথে থাকবে তখন টিকিটটাও না হয় চড়া দামেই নেব, ২খানা ৯ আনাতে। যদি ঘুমিয়ে যাও, একটা জর্দা দেওয়া পান তোমাকে খাওয়াবো, তোমার ঘুম যাবে টুটে, তোমার বুকের মধ্যে ধড়ফড় করে উঠবে, তুমি তখন আমার বুকে মাথা রেখে খেল দেখবে, মাথা রেখে খেল দেখবে, আর তখন আমি পড়ব ঘুমিয়ে। অনেক রাতে আমরা বেরুব, আবার রিক্সা, তোমায় নামিয়ে দেব যে কোনো একখানে, তুমি যাবে তোমার ঝরকায়, আর আমি, আমি যাব ৩ নম্বর হারুমিয়ার বস্তি, সেখানেই আমি থাকি। যা কণ্ঠে আবৃত্তিটি শুনলাম, তাকে আলাদা করে পরিচয়ের খুব প্রয়োজন নেই। কবিতা এবং আবৃত্তির প্রসঙ্গ আসলে যে নামটি চলে আসে, বর্তমান প্রজন্মের প্রতিনিধিত্বশীল আবৃত্তিকার মজুমদার বিপ্লব। জাগরণ টিভির নিয়মিত আয়োজন আড্ডায় শিল্পসাহিত্য, স্বাগত সবাইকে। আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মজুমদার বিপ্লব, কথা বলবো তার সাথে। আপনাকে জাগরণ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা হিসেবে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা নিবেদন করছি। আসলে যে কবিতাটি আপনি পাঠ করলেন, মানে খুব স্নাত হয়ে গেলাম। আমি জানি না এর পেছনে আমার কতখানি কৃতিত্ব, তবে কবিতাটি আমার খুব পছন্দের। আহসান হাবিবের লেখা কবিতা কোনো বাদশাহজাদির প্রতি আমাকে খুব স্পর্শ করে কবিতাটি, এবং নিঃসন্দেহে আমাদেরকে এবং আমি মনে করি দর্শককেও আসলে খুবই স্পর্শ করেছে। আজকের দিনে এই কবিতাটি আসলে অসাধারণ। আচ্ছা, আবৃত্তি প্রসঙ্গে চলে আসতে চাই। এই যে কবিতার সাথে যাপন, কবিতার সাথে ভালো লাগা, ভালোবাসা, এটা কবে শুরু হয়েছিল? আমার ছেলেবেলায় আমি একটু বেশি মাত্রায় লাজুক প্রকৃতির ছিলাম, এবং মানুষের সাথে কথা বলা, মানুষের সঙ্গে মেলামেশা, সেই সুযোগটা আমার ছোটবেলায় একেবারে খুব কম হয়েছে। বলা যায় ঘরকুনো হয়ে থাকতাম, বাবা মা চাইতেন পড়াশোনা করি, সবার সাথে না মিশি, খেলাধুলা করি নিজ জীবনে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে কেটেছে। কিন্তু আমি যখন স্কুলে পড়ি, হাই স্কুলে, তখন মেঘদূত নামে এক ভদ্রলোক, উনি
অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছেন এবং বাকশিল্পের বিভিন্ন শাখায় তার কাজ করার অভিজ্ঞতা ছিল। একেবারে বলবো যে শতবর্ষী একজন বৃদ্ধ। উনি এসে আমাদের এই আবৃত্তি শোনাতেন এবং কণ্ঠের যে বিভিন্ন রকমের কারুকাজ সেগুলো উনি এঁকে দেখাতেন স্কুলের সব ছেলে মেয়েকে একসঙ্গে নিয়ে। ছেলে মেয়ে না তো, আমরা যেটাতে যে স্কুলে পড়েছি ওটা হচ্ছে শুধু ছেলেদের স্কুল ছিল, ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, এখন এটা নামও পরিবর্তিত হয়েছে, এখন মেয়েরাও পড়ার সুযোগ পায় সেখানে। তো যাই হোক, এটা দেখে খুব ভালো লাগতো যে আসলে কণ্ঠের কণ্ঠকে এভাবে ব্যবহার করা যায় এবং আবৃত্তিটাও তাহলে চাইলে তো করা যায়, এরকম একটা বোধ আমার ভেতরে তখন কাজ করত। কিন্তু তার উপরে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম সেই সময়ে প্রথম আমার শোনার সুযোগ হলো অডিও ক্যাসেট। আমাদের সেই সময় অডিও ক্যাসেটের যুগ ছিল বলবো, তখন অনেকের আবৃত্তি শুনেছি, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, কৃষ্টি হেফাজ, তারপরে শম্ভু মিত্র এবং কামরুল হাসান মঞ্জু, এদের ক্যাসেটগুলো শুনে চেষ্টা করতাম নিজে কিছু করার। তো সেটার আসলে কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি তো ছিল না, এক ধরনের অনুকরণ বলবো। এটা করতে করতে ভালো লাগাটা তখনই তৈরি হয়েছে, নিজে চর্চাটা করেছি তখন। তারপরে গিয়ে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এখানে সংগঠনের সাথে যুক্ত হলাম, তখন আসলে একটা প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হলো এটা বলা যায়। আচ্ছা, কিন্তু প্রাতিষ্ঠানিক যাত্রার আগেও যে যাত্রাটা, এটা আসলে খুব দারুণ ছিল যা মনে হচ্ছে। হ্যাঁ, এবং আমি এখন এটা গর্ব করে বলি, হয়তো পথটা আমার জানা ছিল না, কিন্তু আমি যতখানি আবৃত্তির পেছনে শ্রম দিয়েছি, আমার সময় দিয়েছি এবং যতখানি আত্মনিবেদন করেছি সেই সময়টাতে, যতখানি আমি নিষ্ঠার সঙ্গে করেছি, পরবর্তী সময়ে বোধহয় অতটা পারিনি। কেন এটা মনে হচ্ছে, মানে জীবনের ব্যস্ততার জন্য এরকম হয়েছে? ব্যস্ততাকে যদি আমি দায়ী করি তাহলে হয়তো একটা সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু বস্তুত ইচ্ছে থাকলে সব কিছুরই উপায় হয়। হয়তো ইচ্ছা শক্তি ততটা ছিল না বা ইচ্ছা শক্তিকে হয়তো ততখানি কাজে লাগাইনি। আমরা তো বলি যেটা করতে আমার ভালো লাগে, কিন্তু আমার এটা ইচ্ছে করে, কিন্তু এই ইচ্ছের পেছনে যদি আমরা শ্রমটা না দিই তাহলে ইচ্ছেটার প্রতি অবিচার করা হয়। আমি হয়তো ইচ্ছের প্রতি ততখানি সুবিচার করে উঠতে পারিনি। আসলে এই কথাটাকে একদমই মেনে নেওয়া যাবে, কারণ আপনি 2 দশকের বেশি সময় ধরে আবৃত্তি করছেন এবং আসলে শুধু আবৃত্তি শিল্পী নয়, আপনি আবৃত্তির নির্দেশক, তারপরে হচ্ছে যে সংগঠক এবং হচ্ছে যে প্রশিক্ষক হিসেবেও আপনি কাজ করছেন। তাহলে কি এই কথাটা আসলে একদমই মেনে নেওয়া যায়? হ্যাঁ, আবৃত্তি চর্চার সময়টাকে যদি ধরি, ব্যাপ্তিটাকে ধরি, সেটা অনেক দিন, 3 দশক হয়েছে আসলে। আচ্ছা, কিন্তু প্রকৃত অর্থে যারা সাধক তাদের সাধনার স্বরূপটা যদি আমরা জানি, যারা ইতিহাস তৈরি করেছেন তাদেরকে যদি আমরা জানি বুঝি, তাহলে দেখব আমরা যে চর্চাটা করি এটা আসলে কোনো চর্চা না, এগুলো আসলে বলবো যে ভাষা একটা চর্চা। আমরা আসলে খুব মন দিয়ে কিছু করি এটা দাবি করতে পারি না। তাই আচ্ছা, এই যে মানে কবিতাটা, হ্যাঁ, মূলানু ঘর জন্য, মানে আবৃত্তিটা যে মূলানু ঘর জন্য, কোন বিষয়টা বেশি জরুরি? আপনি তো বললেন যে ভেসে ভেসে থাকছি, এটাই কি আসলে মূল কারণ যে কবিতা আবৃত্তিটা মূলানু হচ্ছে না? মূলানু কথাটা আপনি যেটা বলতে চাইছেন সম্ভবত যে আমরা শিল্পটাকে নিষ্ঠার সাথে যেভাবে চর্চা করার কথা, অর্থাৎ পূর্ণ নিষ্ঠা দিয়ে কাজটা করতে গেলে কিভাবে করা দরকার, মানে ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে খুব লাউড করে পড়ছে অথচ এই জায়গাটা এরকম প্রয়োজন না, বা এমন হয়ে পড়ছে হয়তো দর্শককে শ্রোতাকে ছুঁয়ে যাচ্ছে না, এটার কারণটা কি? যে কোনো একটা শিল্প মাধ্যম সেটাকে যদি আমরা শিল্প হিসেবে বিচার করি বা শিল্প হিসেবে সেটাকে গণ্য করি, শিল্প হিসেবে শ্রদ্ধা করি, তাহলে তো সেই শিল্পটাকে জানতে হবে, সেই শিল্পটাকে চর্চা করতে হবে। কিন্তু প্রকৃত অর্থে চর্চার বড় অভাব, সেটা আমার ক্ষেত্রেও যেমন, যারা সাধারণত আবৃত্তি করেন তাদের অধিকাংশ ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। অর্থাৎ প্রকৃত অর্থে গভীর চর্চা আমাদের সেই অর্থে নেই। যেরকম চর্চা আছে আমি বলবো
যারা শাস্ত্রীয় সঙ্গীত করেন, এরকম অনেকেই আছেন যারা কয়েক ঘন্টা প্রতিদিন চর্চা করেন। আমরা আমাদের কিংবদন্তি যেসব শিল্পীরা রয়েছেন তাদের জীবনকে যদি পাঠ করি, তাহলে আমরা এই বিষয়গুলোই পাবো। শুধু শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলবো তা নয়, যারা অন্যান্য শিল্প মাধ্যমেও কাজ করেছেন, লঘুসঙ্গীতে কাজ করেছেন বা থিয়েটারে কাজ করেছেন, আবৃত্তি চর্চাও যারা করেছেন, আমি যদি আমাদের সমমিত্রের কথা বলি, আমাদের আরও যারা যারা আছেন কাজী সব্যসাচী তাদের কথা বলি, গোলাম মুস্তাফার কথা বলি, এরকম অনেকের কথাই বলতে পারবো, নিশ্চয়ই তারা এমনিতেই এত বড় এক একজন শিল্পী হয়ে যাননি, এর পেছনে তাদের সেই নিষ্ঠা ভালোবাসা চর্চাটা ছিল। আর সেক্ষেত্রে একজন আবৃত্তি শিল্পী কি কি গুণ বা বৈশিষ্ট্য আসলে থাকা জরুরি শ্রোতার কাছে পৌঁছানোর জন্য? দু এক কথায় বলা আসলে মুশকিল। একে তো হচ্ছে দুটো দিক আছে যে কোনো প্রয়োগ শিল্পেরই। একটা দিক হচ্ছে এর করণ কৌশলগত দিকটাকে রপ্ত করা, আরেকটা দিক হচ্ছে ওর শিল্পের দিক বা নন্দনতাত্ত্বিক দিকটাকে ধারণ করা। এটা সঙ্গীতের ক্ষেত্রেও প্রযোজ্য, আবৃত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আবৃত্তি করতে হলে আমার কণ্ঠস্বরের চর্চা করতে হবে, আমার দম দরকার, তাই না? সেটার চর্চা করতে হবে। কণ্ঠস্বরকে শুধু সুমিষ্ট করলে চলবে না, জোরালো করলে চলবে না, কণ্ঠস্বরের বহুমাত্রিক ব্যবহারটা আমাকে জানতে হবে। এই দিকগুলো হচ্ছে একটা দিক, কিন্তু এর অন্য যে দিকটা রয়েছে তার আগে বলি আরও আছে, যেমন আমাদের উচ্চারণটা ঠিকভাবে করতে পারতে হবে, তারপরে কথা বলবার যে কৌশল আছে, বাচন কলা যেটাকে বলা হয় বা বাচন শৈলী বলা হয়, বাচন শৈলীর সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলো আয়ত্ত করতে হবে, এর সবগুলোই হচ্ছে করণ কৌশলগত দিক। হ্যাঁ, যেমন রেয়াজ করা একজন গানের শিল্পীর ক্ষেত্রে সেই রকম। কিন্তু এর অন্য দিকটা হচ্ছে নন্দনতাত্ত্বিক দিক। নন্দনতাত্ত্বিক দিক হচ্ছে কবিতাটাকে বোঝা, কবিতায় কবি যা বলতে চেয়েছেন সেটাকে ধারণ করা, ধারণ করে সেটার যে ভাব সেটাকে সার্থকভাবে ফুটিয়ে তোলা, সেটার বক্তব্যটা অধিক বক্তব্য ধর্মী হিসেবে শ্রোতার কাছে পৌঁছে দেয়া। আপনি যেটা একটু আগে বলছিলেন যে কোনো একটা কবিতা সেটা হয়তো ওরকম চিৎকৃত আবৃত্তি বা চিৎকৃত উচ্চারণ দাবি করে না, কিন্তু আমরা হয়তো চিৎকার করে বলছি, এরকম কি আদৌ হয় বা আসলে আমি কথাটা কি সঠিক বলেছি কিনা? একদমই তাই, এরকম সচরাচর হয়েই থাকে। একটা কবিতাকে যেভাবে প্রকাশ করবার কথা বা কবিতার অংশবিশেষকে যেভাবে প্রকাশ করবার কথা, আমরা হয়তো সেটাকে স্পর্শ করতে পারছি না, আমাদের বোধে হয়তো সেভাবে ধরা দেয়নি, আমরা সেটাকে অন্যভাবে করে ফেলছি, সেরকম তো হয়ই, যার ফলে দেখা যায় মানুষের মনকে ছুঁতে পারছি না। সেক্ষেত্রে আবৃত্তি শিল্পীর মানে কাজটা আসলে বোধহয় একটু কঠিন, যে কোনো শিল্পীর কাজই কঠিন, শুধু আবৃত্তি শিল্পীর। আচ্ছা, বাংলাদেশ মানে আমাদের দেশে তো অনেকগুলো আসলে আবৃত্তি সংগঠন কাজ করছে বা চর্চা করে চলেছে, কিন্তু মানে আমি বোধহয় কথাটা আবারও ঘুরে ফিরে একই জায়গায় চলে আসলো যে আবৃত্তি শিল্পটা ঠিক ওই জায়গায় যায়নি যে জায়গায় আসলে যেতে পারতো। হ্যাঁ, আমি এটা বলবো যে ওই রকম একটি জায়গায় যাওয়া বলতে সেটা হলো যে শিল্পের ততখানি শিল্পিত প্রকাশ ঘটেনি। আমরা এমন আবৃত্তিকার খুব কম পেয়েছি যাদের আবৃত্তি আমাদের দীর্ঘদিন মনে দাগ কেটে আছে, দাগ কেটে থাকবে সেরকম। যেমন আমি বলবো যে গোলাম মুস্তাফার আবৃত্তি আমরা এখনও শুনি, কামরুল হাসান মঞ্জুর আবৃত্তি এখনও শুনি, জয়ন্ত চট্টোপাধ্যায় আমাদের একজন কিংবদন্তি আবৃত্তি শিল্পী শুনি, কিন্তু এরকম কজনকে আমরা শুনি বা কজনকে মানুষ দীর্ঘদিন ধরে শুনবে? এত এত আবৃত্তি চর্চার মানুষেরা আছি আমরা বা যুক্ত হচ্ছি অনেকেই, সবাই তো সেভাবে দাগ কেটে যেতে পারছি না। অর্থাৎ কিনা শিল্পের উৎকর্ষের জায়গাটাতে বোধ হয় আমরা খানিকটা পিছিয়ে আছি, যে কারণে অনেক মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি বটে, কিন্তু তাদের মনকে হয়তো ততখানি ছুঁতে পারছি না। খুব মনে দাগ কেটে আছে, ব্যাটারের কথা তো শুনলাম, মনে দাগ কেটে আছে এমন কোন সময়টা গিয়েছে বা এমন কোন একটা স্মৃতি মনে পড়ে কি? অনেক স্মৃতি আছে, বিশেষ করে মনে পড়ে, বিশেষ করে আমি বলবো যে আমার সবচেয়ে একটি বড় প্রাপ্তি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি মঞ্চে, কামারহাটি নজরুল মঞ্চে শঙ্খমালা আয়োজন করেছিল একটি অনুষ্ঠান, সেখানে
প্রায় আমি বলবো যে 850-র ওপরে দর্শক শ্রোতা ছিলেন, তারা একদম নীরবে আবৃত্তি শুনেছেন। সেরকম একটি অনুষ্ঠান করবার সুযোগ আমার হয়েছে, যেখানে আমাদের দুই বাংলার যারা নমস্য শিল্পী, সেখানে উৎপল দত্ত, উৎপল কুণ্ডু থেকে শুরু করে ব্রততী বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ, এরা সবাই আবৃত্তি করেছিলেন। ওরকম একটি অনুষ্ঠানে আবৃত্তি শোনানোর সুযোগ হয়েছিল, এটা আমার কাছে একটা বড় স্মৃতি, ভালো স্মৃতি। আর একটা স্মৃতির কথা একটু বলি, সেটা হচ্ছে আমি শান্তিনিকেতনে একটা হোটেলে ছিলাম সেবার। তো সেখানে রাতের বেলা ওই হোটেলের যিনি ম্যানেজার, উনি বলেছিলেন যে আমরা একটা আসর করব এখানে হোটেলের রেস্টুরেন্ট যেখানটাতে, সেই রেস্টুরেন্টেই আসরটা হবে, খালি গলায় আসর, আড্ডা। তো সেখানে আমি আবৃত্তি শুনিয়েছিলাম এবং সেখানে একজন দীর্ঘ সময় ধরে তাদের একজন হোটেলে কাজ করে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুনছিলেন এবং শীতের রাত, উনি পরে আমাকে বললেন কবিতাটা তাকে লিখে দিতে হবে এবং সেই রাতে কি করে লেখা যাবে, উনি লিখে নেবেন, আমি বলবো উনি লিখবেন, তার এতখানি মনে দাগ কেটেছে। পরে যা হোক, সেই অনেক রাতে বেচারা কষ্ট করে লিখবে, পরে আমি বললাম ঠিক আছে আমিই লিখে দিচ্ছি। তারপর উনি বাইরে দাঁড়িয়েছিলেন, আমি আমার নিজের ঘরে গিয়ে সেটা লিখে অনেক রাতে তার হাতে সেটা পৌঁছে দিয়েছি, তারপরে সেটা নিয়ে গেছেন। তো এটাও একটা প্রাপ্তি, সত্যিকার অর্থেই এই ভালোবাসাগুলোই প্রাপ্তি হয়ে থাকে। কথা হচ্ছে মজুমদার বিপ্লবের সাথে, নিয়ে নিব ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, কথা হচ্ছে আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লবের সাথে। আপনার সংগঠন হরবোলা, হরবোলা সম্পর্কে জানতে চাই। হরবোলা যাত্রা শুরু করেছে 1998 সালে, তখন সংগঠনের নাম ছিল আবৃত্তি একাডেমি। পরবর্তী সময় নানা কারণে আমরা সংগঠনের নামটি শুধু পরিবর্তন করেছি, বাকি সব কাঠামো আমরা যারা কাজ করছি সবাই আমরা সেই মানুষেরাই এই সংগঠনটিকে চালিয়ে নিয়ে যাচ্ছি। একটু প্রশ্ন করতে চাই, হরবোলা নামটি কেন? হরবোলা শব্দের অর্থ নিশ্চয়ই আমরা জানি, হর শব্দের অর্থ প্রত্যেক, বোলা বলতে বোঝায় বুলি বা কথা বলতে সক্ষম যে মানুষ, অর্থাৎ প্রত্যেক বুলি বলতে সক্ষম যে মানুষ, সব ধরনের কথাকে যারা নকল করে শোনাতে পারে তাদের বলা হয় হরবোলা। এক সময় হরবোলা পেশা ছিল, এই মানুষেরা বেশ প্রতিভার অধিকারী ছিলেন কিন্তু সমাজে অবহেলিত ছিলেন। সাধারণত কোনো বাজারে বা ট্রেনে বা এই জাতীয় কোনো মেলায়, এই সব জায়গাতে তারা কিছু লোককে জমায়েত করে সেখানে গান শোনাতেন, হয়তো একই গান পুরুষের কণ্ঠে গাইছেন আবার নারীর কণ্ঠেও গাইছেন, কোনো একটা সিনেমার অনেকগুলো সংলাপ উচ্চারণ করছেন, ওই চরিত্র ঠিক যেভাবে করে সেইভাবে কণ্ঠ দিয়ে করছেন, একই সঙ্গে বিভিন্ন পশু পাখির ডাক এবং বিভিন্ন প্রকৃতির যেসব শব্দ সেগুলোকে শোনাচ্ছেন। তো এই কাজটা একেবারে সহজ কাজ না, অনেক কঠিন কাজ, কিন্তু এই মানুষগুলোকে কিন্তু শিল্পী হিসেবে কোনোদিন স্বীকৃতি দেওয়া হয়নি। তারা আসলে এক ধরনের ভিক্ষাবৃত্তি করতেন, মানুষকে শোনাতেন, মানুষ খুশি হয়ে যে যা কিছু দিত কোনো টাকা পয়সা সেটা দিয়ে তারা চলতেন, খুবই বলবো যে মানবেতর জীবনযাপনই বলা যায় এক অর্থে। তো আবৃত্তি শিল্পীর কাজ আসলে হরবোলাগিরি নয়, কিন্তু কবিতার মধ্যে মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা, সমাজের নানা শ্রেণীর মানুষের কথা তুলে ধরা থাকে, আমরা কণ্ঠস্বর দিয়ে এই বহু মানুষের অনুভূতিকে প্রকাশ করার চেষ্টা করি। ফলে প্রতীকী হিসেবে নামটাকে আমরা নিয়েছি ওই মানুষগুলোকে সম্মান জানানোর জন্য যারা হরবোলা। এখন যে প্রশ্ন আসলে করতে চাচ্ছি যে বাংলাদেশে এই যে আবৃত্তি যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোতে
গণতান্ত্রিক চর্চা যে বেশি দেখা যায় যে ব্যক্তিকেন্দ্রিক এক ধরনের প্রকাশ, হ্যাঁ, যে যে ব্যক্তির নামে সংগঠন বা তাকে খুব ই করা, এটা কেন? এটা বলবো যে আসলে আমাদের চিন্তার দৈন্য বলা যেতে পারে, বা যেসব ব্যক্তি সংগঠনগুলোর প্রধান হয়ে আছেন অনেক ক্ষেত্রেই তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা যায়। যদি আমাদের শিল্পের প্রতি ভালোবাসা থাকে তাহলে এটা হবার কথা নয়, আর শিল্পের প্রতি যদি প্রকৃত অর্থে ভালোবাসা থাকে সেখানে গণতান্ত্রিক চর্চাটাও আসলে ভিন্নতর একটি ব্যাখ্যা দাবি করে। যেমন আগে গুরুমুখী শিক্ষা যখন প্রচলিত ছিল সেখানে তো গণতন্ত্র চর্চার কথা কোনো দিন আসেনি, সেখানে কোনো সমস্যা সংকট তৈরি হয়নি, প্রকৃত গুরুর কাছে যখন শিক্ষার্থীরা শিখেছেন। এখন আমরা না পেরেছি সেরকম গুরু হতে, না পারছি অন্যের মতকে গ্রহণ করতে, অন্যকে জায়গা দিতে, এই সংকটগুলো তো জাতি হিসেবেই আমাদের রয়ে গেছে, প্রতিটি জায়গাতে রয়ে গেছে। ফলে শুধু আবৃত্তি সংগঠন বা শিল্প চর্চা সংগঠনে এসে আমরা একটা শুদ্ধ চর্চা আশা করব, এটা বর্তমান বাংলাদেশে একটু কঠিন। আচ্ছা, এটা তো সংগঠনের ক্ষেত্রে শুনলাম, কিন্তু একদম সার্বিকভাবে বাংলাদেশের শিল্প চর্চার ক্ষেত্রে আসলে কোন সংকটটা আমাদেরকে, মানে যতটুকু সম্ভাবনা আছে ততটুকু সম্ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারছি না, নিঃসন্দেহে এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, মানে একটা কথা তো শুনলাম সংগঠনের প্রশ্নে শুনলাম, কিন্তু শিল্প চর্চার ক্ষেত্রে আসলে কোন জিনিসটা জরুরি ছিল বা যেটা করলে পরে আমরা সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারি? আমাদের সমাজ আসলে শিল্প সংস্কৃতিকে অনুমোদন করে না, এটা স্বীকার করতে হবে। এই সমাজে আপনি অবৈধ উপায়ে অনেক টাকা উপার্জন করবেন, আপনাকে সালাম দেবে মানুষ, আপনার কথা গর্বের সাথে উচ্চারণ করবে, বাবা মা পর্যন্ত, অভিভাবকেরা পর্যন্ত সেই সন্তানকে নিয়ে গর্ব অনুভব করে যে সন্তান বেশি টাকা উপার্জন করে। সেটা বৈধ নাকি অবৈধ সেই বিচার আমরা করি না, কিন্তু আপনি একটি ছেলে বা মেয়ে কবিতা লেখে এটা আপনি আপনার সমাজে আশেপাশের মানুষকে কি বলুন? সে আপনাকে বলবে যে ও উচ্ছন্নে গেছে, অথবা তাকে নিয়ে উপহাস করবে, হাসবে। আপনি থিয়েটার চর্চা করবেন, আপনাকে বলবে নাটক ফাটক করে। হ্যাঁ, সঙ্গীত চর্চা করবেন, আপনার দুর্বলতা মনে করবে যে এই এই ছেলেটি বা মেয়েটি সুন্দর করে কথা বলে, সুললিত তার আচার আচরণ, ও তো আমাদের সমাজের উপযোগী নয়। তো এইরকম একটি সমাজে যখন আমরা শিল্প সংস্কৃতির চর্চার কথা বলবো, যারা এখানে যুক্ত হচ্ছে তারা কতখানি শিল্প চর্চার মানসিকতা নিয়ে যুক্ত হচ্ছে? সুতরাং শুধু শিল্প সংস্কৃতির সংগঠনগুলোকে আঙুল তুললে চলবে না, সার্বিকভাবে জাতি হিসেবে আমরা শিল্প বিমুখ একটি জাতিতে পরিণত হয়েছি। উত্তরণের উপায়? উত্তরণের উপায় আসলে কি সেটা সমাজতাত্ত্বিকেরা বলতে পারবেন। আমার কাছে মনে হয় যে রাতারাতি এখান থেকে উত্তরণ ঘটানোর কোনো রাস্তা নেই, কারণ একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ফলে এখানে যেমন সুশিক্ষা দরকার, শিক্ষার দিক থেকেও আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি, সুশিক্ষা দরকার এখানে, সংস্কৃতি চর্চার পরিবেশ দরকার। আমাদের এখানে ধর্মান্ধতা আমাদের এতখানি গিলে ফেলেছে। আমি বলবো যে বর্তমান বাংলাদেশের যেসব বড় বড় সংকট আছে তার মধ্যে একটা প্রধান সংকট হচ্ছে আমরা অতিমাত্রায় ধর্মান্ধ, এটা আমাদের সমাজকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এর পাশাপাশি হচ্ছে যারা প্রকৃত গুণী মানুষ তাদেরকে সম্মানটা দিতে হবে, যারা খারাপ মানুষ আমি বলবো যে সেটা যে কোনো অর্থে হোক না কেন, খারাপকে খারাপ বলতে আমাদের পারতে হবে, ভালোকে ভালো হিসেবে তাদেরকে পুরস্কৃত করতে পারতে হবে, তাদেরকে সম্মানটা দিতে পারতে হবে। সেটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এটা আশা করতে পারি না। এই চর্চাগুলো আসলে কোথা থেকে শুরু করা যাবে সেটা ভেবে দেখার বিষয় আছে, কিন্তু প্রত্যেকটা পরিবারেই চর্চা করা দরকার। আমাদের এখানে এত এত অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে কিন্তু মানবিক উন্নয়নটা হচ্ছে না, এই মানবিক উন্নয়নটা খুব দরকার। আমরা পিছিয়ে যাচ্ছি, মনের দিক থেকে আসলে পিছিয়ে যাচ্ছি। এবং আসলে আপনি যেটা বললেন যে পরিবারের চর্চাটা, এটা খুবই কম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে যদি ওই মূল্যায়নটা করা হয় তাহলে আসলে নতুন যারা আসছে তারা আরো বেশি উৎসাহিত হবে। নিশ্চয়ই। আচ্ছা, আমরা একদমই আবার আপনার মজুমদার বিপ্লবের কাছে ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে আপনার নিজের যে অ্যালবাম আছে, আপনার আবৃত্তির অ্যালবাম, সেগুলো সম্পর্কে একটু আমাদের বলেন।
অ্যালবাম সম্পর্কে বলতে গেলে আসলে আমাদের বিষাদ এসে গ্রাস করে, কারণ কারণ হচ্ছে আজকে প্রযুক্তির এত উন্নয়ন হয়েছে, কিন্তু আমি একটা কথা বলার সুযোগ পাই না, আজকে এখানে বলার সুযোগ পেয়ে বলছি, আমাদের গান শোনার মতো কোনো মাধ্যম, শ্রোতাবান্ধব কোনো মাধ্যম তৈরি হলো না, যেটা ছিল আমাদের একসময়ে। একসময় যখন আমরা ক্যাসেট শুনেছি, আমরা যখন সিডি শুনেছি, তখন বলতে পারতাম গান শোনার মাধ্যম হচ্ছে ক্যাসেট থেকে শোনা, সিডি থেকে শোনা। আজকে বলতে পারছি না গানটা কীভাবে আসলে শুনতে হবে, কোথা থেকে শুনবো, কীভাবে শুনবো, অডিওর কোনো মাধ্যম নেই। আপনি বলবেন আমরা ইউটিউব থেকে শুনবো, ইউটিউব একটা ভিডিও চ্যানেল বা সেখানে অনেকগুলো চ্যানেলের সমষ্টি, সেটা কোনো অডিও মাধ্যম নয়, অডিও শোনার কোনো মাধ্যম আমাদের হাতে নেই। আছে কিছু কিছু মাধ্যম, সেগুলো আমাদের হাতে নেই আসলে। ফলে এইরকম একটা বাস্তবতায় অ্যালবাম নিয়ে কথা বলতে গেলে ওই যে বললাম বিষাদ এসে গ্রাস করে, কারণ এখন অ্যালবাম নেই। আমার দুটো অ্যালবাম বের হয়েছিল, একটা সেই অডিও ক্যাসেটের সময়, পরে সেটা সিডিতে রূপান্তরিত হলো, বিপাশার চোখ, আর প্রেমের কবিতার অ্যালবাম, আর আরেকটা অ্যালবাম করেছিলাম, ওটাও প্রেমের কবিতার, দ্বৈত আবৃত্তি, সালমা শবনম আবৃত্তি শিল্পী, তার সঙ্গে আমি ওই অ্যালবামটি করেছি, ওটার নাম বৃষ্টি জলে স্নান, সবগুলো দ্বৈত কবিতা ওই অ্যালবামে রয়েছে। এগুলো এখন আছে কি নেই সেটা বলা মুশকিল। যে কথাটা বলছিলাম যে আপনি তো প্রথমে তো আবৃত্তি শিল্পী, তারপরে নির্দেশক হিসেবে কাজ করছেন, সংগঠক, এবং হচ্ছে যে প্রশিক্ষকও, কোন কাজটা বেশি কঠিন? আমার কাছে সংগঠকের ভূমিকাটা বেশি কঠিন মনে হয়, কারণ এই কাজটাতে আমি বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছি। আর যদি বলেন যে ভালো লাগা কোনটাতে কাজ করে, তাহলে নির্দেশক হিসেবে ভালো লাগাটা আমার একসময় অনেক বেশি কাজ করেছে, কিন্তু নির্দেশক কথাটা কখন আমরা ব্যবহার করছি, যখন আবৃত্তি প্রযোজনা ধারাটি গড়ে উঠেছিল, এখন এটা বলবো যে সেভাবে চর্চিত হচ্ছে না, সুতরাং সেই পরিচয়টি নিয়ে গর্ব করার পরিচয় দেওয়ার মতো জায়গাটা আমাদের ক্রমশ সংকুচিত হয়ে গেছে, বাকি থাকে প্রশিক্ষক এবং আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী। যে কোনো শিল্পীর কাছেই সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গা তার শিল্পটাকে শিল্পের উপভোক্তার কাছে তুলে ধরতে পারার মধ্যে, সবচেয়ে আনন্দ কাজ করে, ভালো লাগা কাজ করে। সুতরাং আবৃত্তি শিল্পী পরিচয়টা অবশ্যই আমার সবচেয়ে প্রিয় হবার কথা, ভালো লাগার কথা, হয়তো ভালো লাগে, হয়তো এটাই সবচেয়ে প্রিয়। তবে আমি পাশাপাশি বলছি, প্রশিক্ষণ বিষয়টাকেও আমি উপভোগ করি, আমার খুব ভালো লাগে নিজের সামান্য যে জানা সেটুকু যদি আমি বিনিময় করতে পারি নতুন প্রজন্মের কাছে, খুব আনন্দিত হই। অনেক ধন্যবাদ। কথা হলো আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লবের সাথে, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।